কোটি কোটি লোক আজকে তারা আল্লাহই বিশ্বাস করে না, কোনো ধর্মই বিশ্বাস করে না, ভগবান ঈশ্বর কিচ্ছু বিশ্বাস করে না, পরকাল ধর্মগ্রন্থ বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না এটা ওদেরকে আমি একচেটিয়া দোষ দেই না। এদের এই বিশ্বাস না করার কারণটা হচ্ছে এই, যারা আজকে ধর্মকে বিশ্বাস করে, ধর্ম নিয়ে কাজ করে, যারা আজকে ওয়াজ মাহফিল করে, বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা করে, এদের এমন এমন কর্মকাণ্ড, এমন এমন আজার আচার আচরণ, এমন এমন কথাবার্তা, এমন এমন চিন্তাধারা, যেগুলি আধুনিক জ্ঞান প্রযুক্তির এই যুগে, চিন্তা ভাবনার এই যুগে কোনো চিন্তাশীল মানুষ এগুলো চিন্তা করতে পারে না, ভাবতেও পারে না। সব অদ্ভুত অদ্ভুত আচরণ, দুনিয়ার সংকট নিয়ে এদের কোনো কথা নাই, মানুষ যুদ্ধ মহাযুদ্ধ থেকে কেমনে বাঁচবে এটা নিয়ে এদের কোনো টেনশন নাই, এদের কোনো চিন্তা নাই, মানুষের অর্থনৈতিক সংকট, ধান চালের কী সংকট কেমনে সমাধান হবে এটা নিয়ে এদের কোনো কথা নাই। এদের কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন পায়খানা করতে গেছেন, পায়খানা করতে যাওয়ার পরে আরেকজন গেছেন, যায় দেখে পায়খানার ভিতর থেকে খুশবু আম্বরের গন্ধ বাইর হয়, এটা কোনো হাদিস? রসুলের পায়খানা থেকে আতরের গন্ধ বাইর হয়, কোনো দুর্গন্ধ নাই, এটা এটা কি বিশ্বাসযোগ্য কথা হইতে পারে আপনি মনে করেন? কী গন্ধ না গন্ধ এগুলো চর্চা করে হাদিস, এগুলা নিয়ে ফেসবুকে কথা বলে মানুষ হাসে, দুনিয়ার মানুষ রাসূলের পায়খানা পাক না না পাক এটা নিয়া, ওনার পায়খানা গন্ধ হইতো কি হইতো না এটা নিয়া, যে এই জাতি মারামারি করে, ওয়াজ করে, মাহফিল করে, সেই জাতি আন্তর্জাতিক যুদ্ধ, মহাযুদ্ধ, খাদ্য সংকট, রাজনৈতিক সংকট কেমনে দূর করবে বলেন তো আপনারা? তাদের চিন্তা শক্তি, তাদের ব্রেইন, তাদের গবেষণা এই অনর্থক কাজে ধ্বংস করে দিছে না, ধ্বংস করে দিছে কি না? না আমার কথা বুঝেন নাই, কথা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে কি না? এখানে কি কেউ আসি আমরা যে আল্লাহই বিশ্বাস করি না? যদি থাকেন থাকেন, অসুবিধা নাই। যারা আল্লাহকে বিশ্বাস করেন যে আল্লাহ আছেন, কীরকম বিশ্বাস? আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আল্লাহ আমার মৃত্যু দিবেন, আল্লাহ আমার জীবনের মালিক, কিন্তু আমার দুনিয়ার জীবনটা কেমনে চলবে এখানে কি আল্লাহর কোনো কথা নাই? আমার রাষ্ট্র কীভাবে চলবে, সমাজ কীভাবে চলবে, আমার দুনিয়া কীভাবে চলবে এখানে আল্লাহর কোনো কথা আছে কি না? নাকি থাকতে নাই? কোথায় আছে এটা? কোরআনে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন এটা এইভাবে করো, ওইটা এইভাবে করো, এটা করো না এটা করো, এটা করো না এটা করো, এই যে করো না এটা করো, এটা করবা না এটা করো, এটা তার হুকুম, তার বিধান, তার আদেশ। আল্লাহ বলেছেন মদ খাইও না, সুদ খাইও না, চুরি করো না, ব্যভিচার করো না। আচ্ছা এরা করো না, এরা কী করতে বলেছেন? সালা করো, আল্লাহর রাস্তা দান করো, সত্য কথা বলো, জেহাদ করো, কিতাল করো, প্রতিবাদ করো। একটা বললো এটা করো না, একটা বললেন এটা করো। একজন ডাক্তার আপনাকে বললেন যে আপনার কী রোগ? বলে আপনার ব্রেন সমস্যা। বলে আমি মাথায় কোনো কিছু মনে রাখতে পারি না, আমার স্মৃতিশক্তির লোপ, আমার স্মৃতিশক্তি নাই, কানে শুনি না, কান শো শো করে, চোখে দেখি না, চোখে ঝাপসা দেখি, আর হার্টে খালি ধপ 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 করে, দেখবেন হাঁটুতে গিটে গিটে ব্যথা করে। বলছে আর কি সমস্যা? আর বাপরে আপনার এত সমস্যা? বলছে হ্যাঁ, কোনো কিছু খাইলে হজম হয় না, পেটে ব্যথা করে, শুধুমাত্র রাত্রে ঘুম হয় না, উদ্ভট উদ্ভট সব স্বপ্ন দেখি, আরও অনেক করুন করুন সমস্যা আছে। তখন ডাক্তার কী বললেন? আপনাকে কতগুলো প্রেসক্রিপশন দিলেন যে এটা করবেন না এটা করবেন, ভোরবেলা উঠবেন, এ করবেন, এ করবেন, এ করবেন, এটা খাবেন, এটা খাবেন না, এটা খাবেন, এটা খাবেন না, এটা খাইলে আপনার অসুবিধা হবে, এটা খাইলে আপনার উপকার হবে। আপনি বাড়িতে এসে আপনি এই প্রেসক্রিপশনটা সকালে একবার ভিজাইয়া খাবেন, পরের দিন আবার ভিজাইয়া খাবেন, সন্ধ্যাবেলা আবার পড়বেন, ওষুধ খাইলেন না, এতে কি আপনার উপকার? শরীর ভালো হয়ে যাবে? শরীর ভালো হয়ে যাবে? মানুষের সমাজ, মানুষের রাষ্ট্র, মানুষের একটা শরীরের মতো, এটা দেহের মতো, নানান ধরনের সংকট নিয়ে মানুষের সমাজটা হয়, তার আত্মার সংকট, তার পরিবারের সংকট, তার সমাজের সংকট, স্বামী স্ত্রীর সংকট, বাপ বেটার সংকট, শাসক শাসিতের সংকট, কৃষকের সংকট, ব্যবসায়ীর সংকট, ব্যবসা বাণিজ্যের সংকট, আমদানি রপ্তানির সংকট, বিচার বিভাগের সংকট, কোর্ট কাছারির সংকট, এগুলো নিয়ে মানুষের জীবন। আপনি খালি দরজা বন্ধ করে মানুষের জীবন না, আপনাকে সমাজে নামতে হয়, সমাজ থেকে রাষ্ট্রে যেতে হয়, রাষ্ট্রের আইন কানুন আপনাকে মানতে হয়, এই যে এগুলো নিয়েই মানুষের জীবন। এখন এই জীবনটা কিভাবে চলবে, কার হুকুম মানবেন আপনি? এখানে দুইটা সত্তা আপনার সামনে আছে, একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে ইবলিস। ইবলিস সম্পর্কেও তো জানে না, কোনো পোলা বাইনে দুষ্টামি বেশি করলে বা আসতো একটা ইবলিস, ওই দুষ্ট পোলাটার নাম দিয়েছে ইবলিস, মানে এটা বুঝে ইবলিস মানে খারাপ, ইবলিস মানে শয়তানি কাজ করে, ইবলিস মানে দুষ্টামি করে, এটা বুঝে। তা দুনিয়াতে আপনার সামনে হুকুম কয়টা, আপনার জীবন চলবে কেমনে এই হুকুম কয়টা? আপনার হুকুম কিন্তু দুইটা, একটা আল্লাহর হুকুম, একটা ইবলিসের হুকুম। এখন আপনি কোনটা মানবেন? কোনটা মানবেন? আল্লাহর হুকুম। কেন মানবেন? ওষুধ এটা খাবেন, কেন খাবেন? এটা জানার নাম আকীদা। এটা জানার নাম কি? আকীদা।